ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন রাজ্যের সমস্ত স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটা করে পালিত হয়ে আসছে। এবারে আরজিকর মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের পর সারা রাজ্যের মানুষ অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে। শিবা মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মানুষ শোক দিবস পালন করছে। সেই শোকে আবহে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালনে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আপত্তিতে রাজ্যের কোথায় এই দিনটি পালিত হচ্ছে না, তবে রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্র পালের কাছে আলাদা অনুভূতির দিন। তিনি এই দিনটিকে অনাড়ম্বরভাবে পালন করলেন। কালিয়াগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। শিক্ষকদের হাতে ফুল মিষ্টি তুলে দেওয়া ছাড়াও তাদের গলায় উত্তরীয় পরে সংবর্ধিত করেন। এছাড়া কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজকে সংবর্ধিত করেন। স্বামীজিকে সংবর্ধিত করার পর তিনি কি জানালেন শুনুন। আজ শ্রদ্ধ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই শিক্ষক দিবসের দিনে সমাজের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু শিক্ষাবন্ধু সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আমি গুরু মহারাজের আশ্রমে এসেছি, আমি গুরু মহারাজকে বললাম আমার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর জন্য তারা সুস্থ থাকে, ভালো থাকে, এবং তারাই সমাজের ভিত গড়ার মূল কারিগর এবং তারাই আজকে সমাজকে প্রতিষ্ঠিত করেছে এবং সেইভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের মধ্যে রয়েছেন আমার ধর্মগুরু এবং আমাদের শিক্ষাগুরু, আমাদের শ্রদ্ধ ভারত সেবাশ্রমের সঙ্গে উৎপল মহারাজ। আমি এই শিক্ষক দিবসের দিনে ওনাকে এসে শুভেচ্ছা জানালাম এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের বিভিন্ন প্রাক্তন হাই স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, তাদেরকেও আমি শ্রদ্ধা নিবেদন করলাম। এবং আমি আবারও বলছি সর্বস্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু শিক্ষাকর্মী সবাইকে আমার এই শিক্ষক দিবসের সশ্রদ্ধ নমস্কার। সাংসদের এই ভূমিকায় গর্বিত শিক্ষক সমাজ, বহু কর্মব্যস্ততার মধ্যেও এই দিনটিকে মর্যাদা দেওয়ায় খুশি। প্রতিবছর এই দিনটিকে সাংসদ পালন করেন কিনা সেটাই দেখার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।